ফেসবুক প্রোফাইলে অ্যাড অন সেটআপ অপশনটা অনেকেই পেতে যাচ্ছেন বাট পাচ্ছেন না। দীর্ঘদিন থেকে রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন, দেখা যাচ্ছে ফেসবুক আপনাকে অ্যাড অন সেটআপ অপশনটা দিচ্ছে না। আর অ্যাড অন সেটআপ অপশন পেলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন রিলস ভিডিও থেকে। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনি তা কীভাবে এই অ্যাড অন সেটআপটা পাবেন আর কখন পাবেন এই সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই কথাগুলোর ভিত্তিতে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনি আপনার প্রোফাইল থেকে কখন অ্যাড অন সেটআপটা পেয়ে যাবেন। এখন যারা বলতে রিলস ভিডিও আপলোড এখনও শুরু করেন নেই, দেখা যাচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে 3,000-4,000 ফলোয়ার্স রয়েছে, আমাদের কিন্তু ফলোয়ার্স প্রয়োজন ইনস্টিমার্সের ক্ষেত্রে 5,000, তবে রিলসের ক্ষেত্রে আপনাকে মনে নাই যে 5,000 ফলোয়ার্স প্রয়োজন হবে। কারো প্রোফাইলে দেখা যায় 2-3,000 ফলোয়ার্স আছে, তার প্রোফাইলে অ্যাড অন সেটআপ দিয়েছে ফেসবুক টিম, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আর কারো প্রোফাইলে 5-6,000 ফলোয়ার্স আছে, তার প্রোফাইলে দেখা যাচ্ছে অ্যাড অন সেটআপ দিচ্ছে না। এই যে দুইটা সিস্টেম, এই দুইটা সিস্টেম সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দিব। সো বিশেষ কথা হচ্ছে আপনি কখন অ্যাড অন সেটআপটা পাবেন এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন। যাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হয়েছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যাদের একটা রিলসে 2-3 মিলিয়ন করে ভিউ পেয়েছেন বা 4 মিলিয়ন বা কে পেয়েছেন 100-200, তাদের দেখবেন যে ওয়াচ টাইমটা আছে তাদের কিন্তু পূর্ণ হয়ে গেছে, কারণ মিলিয়ন ভিউ আসলে কিন্তু ওয়াচ টাইমটা অনেক বেড়ে যায়। এখন তারপরও আপনি কি অ্যাড অন সেটআপ পাচ্ছেন না, এই যে সমস্যাগুলো এগুলোই কিন্তু আপনারা মানে কনফিউজে থাকেন। সো সব সমস্যা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি মেক করা আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে। তো আমরা জানতে পারলাম যে এগুলো থেকে আপনারা অ্যাড অন পাচ্ছেন না, এখন কী করলে পাবেন বা কখন ফেসবুক আপনাকে দেবে। সো একটা বিষয় খেয়াল করতে হবে, আপনারা যদি ফেসবুকের রিক্রুটমেন্ট, ফেসবুকের শর্তগুলো ভালোভাবে দেখেন, গাইডলাইনগুলো মানেন, তাহলে কিন্তু জানতে পারবেন, তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি। এখন ফেসবুক প্রোফাইল থেকে বা পেজ থেকে দুইটা মাধ্যমে ইনকাম হয়, একটা হচ্ছে রিলস ভিডিও, একটা হচ্ছে ইনস্টিমার সেটআপ। ইনস্টিমার সেটআপ বলতে আপনি যখন শুধু ফেসবুকে ভিডিও দিবেন রিলস ছাড়া, সেটা ইনস্টিমার সেটআপ পাবেন যদি 5,000 ফলোয়ার্স, 6,000 মিড ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট করতে পারেন। আর এদিকে যদি শুধু রিলসে ছেড়ে যান, তবে রিলস ছাড়ার আগে 5টা ভিডিও আপনাকে দিতে হবে, তা না হলে ওখানে আপনার টিক মার্ক আসবে না। সো আমরা এটাও জানতে পারলাম। সো এখন মূল টপিক হচ্ছে অ্যাড অন সেটআপ আমাদের দরকার, কারণ অ্যাড অন সেটআপ পেলে আমরা আমার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো, কারণ জানা যাচ্ছে যে প্রোফাইল থেকে এখন ইনকাম হচ্ছে। তবে রিলস ভিডিও আপনাদেরকে বেশি বলতে খুবই আপলোড দিতে হবে, দেখা যাচ্ছে আপনি দিনে একটা ভিডিও আপলোড দিয়ে 2 দিন পর আপলোড দিচ্ছেন না, এইগুলো করলে হবে না। নিয়মিত রিলস আপনাকে দিনে 2টা দিতে হবে, যদিও 2টা দিতে না পারেন 1টা দিতে হবে, কারণ যে যত ফেসবুকে রিলস আপলোড দিবেন, আর আমরা জানি রিলস ভিডিওগুলো ভাইরাল হয় বেশি, দেন রিলস ভিডিওগুলোতে ভিউ আসে বেশি, কারণ শর্ট ভিডিও মানুষ দেখে বেশি, বেশি সময় ধরে তারা দেখে যে একটু মজা আছে ওইটাই কিন্তু দেখে, কিন্তু লং ভিডিও অত সময় ধরে দেখে না। বিষয় হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের ভিডিওগুলো ভাইরাল হতে হবে, রিলস ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আপনি অ্যাড অন সেটআপ পাবেন না, কারণ ফেসবুক তখন দেখবে আপনার প্রোফাইলের মধ্যে আপনার রিলসটা ভালো আছে, এঙ্গেজমেন্টটা ভালো আছে, যখন ফেসবুক টিম অ্যাভেলেবেল করে দেবে। একটা বিষয় মাথায় রাখবেন, যখন ভিডিওটা ভাইরাল হয়ে গেল তারপর দেখবেন ফেসবুক আপনাকে অবশ্যই অ্যাভেলেবেল করে দেবে, ভিডিও ভাইরাল ছাড়া কিন্তু আপনি অ্যাড অন সেটআপ পাবেন না। তখন ফেসবুক নিজেই বুঝতে পারবে যে এই প্রোফাইলটা ইনকামের জন্য যোগ্য, আমি এই প্রোফাইলটাতে অ্যাড অন সেটআপ দিচ্ছি। যেমন আপনারা একটা বিষয় এখানে প্রমাণ পেয়ে যাবেন, যাদের 5,000 ফলোয়ার, 6,500 মিনিট ভিউ পূর্ণ হয়েছে, তাদের কিন্তু প্রোফাইলে মোবাইল বা পেজের মধ্যে ইনস্টিমার সেটআপ দিয়েছে, ফেসবুক নিজেও বুঝতে পারে যে এই প্রোফাইল বা পেজটা ইনকামের জন্য যোগ্য। সেক্ষেত্রে রিলস ভিডিও অবশ্যই ভাইরাল করতে হবে, সেটা মিলন বা কে হোক না কেন, যেটাই হোক রিলস ভিডিও আপনাকে ভাইরাল করতে হবে। ভাইরাল হলেই ফেসবুক বুঝতে পারবে এই অডিয়েন্সটাকে বা এই ক্রিয়েটরকে ইনকামের জন্য যোগ্য, আমি এখন এই ক্রিয়েটর আইডিতে কি অ্যাড অন সেটআপটা দিব। আশা করি কিন্তু বোঝাতে পারছি। আর রিলস ভিডিও তো আপনারা অনেকেই ভুল করে থাকেন, দেখা যাচ্ছে মানে মিউজিক ইউজ করেন, এই ভুলগুলো করা যাবে না, এগুলো করলে ইনকাম করতে পারবেন না। যদিও ভাইরাল হয় অ্যাড অন সেটআপ আসে, ওখানে কিন্তু মনিটাইজ দেবেন আপনাদেরকে। অবশ্যই নিজের যে ভিডিওগুলো তৈরি করতে পারেন, যে বিষয়ে ভালো পারেন সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, যাতে ফেসবুক মনে করে এটা অরিজিনাল ভিডিও, কারণ অরিজিনাল ভিডিও ছাড়া রিলস থেকে ইনকাম করতে পারবেন না। আর মনিটাইজেশন পাওয়ার পর আপনারা কিছু সিস্টেমে মিউজিক ইউজ করতে পারবেন যেগুলো কপিরাইট ধরবে না, সেগুলো সিস্টেম আসতে আপনারা তাহলে ভিডিও মেক করবো আমি কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে মনিটাইজ পাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে এবং অ্যাড অন সেটআপ পাওয়ার ক্ষেত্রে। সো এই যে টেকনিকের কথা বলছি আমি থামলে, অনেকেই বলবেন ভাই টেকনিকটা কী, টেকনিকটা এইটাই, যারা বেশি ভিডিও আপনি দিতে পারবেন রিলস ভিডিও, দিনে 3টা 4টা দিলেও সমস্যা নেই, 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও একটা কোনো ব্যাপার না,
আপনারা দেখা যাচ্ছে আপনি একটু অবসর টাইম পেলেন, ওই সময় একটা রিলস বানালেন, একখানে যাচ্ছেন সেটা নিয়ে একটা রিলস বানালেন, এগুলো অরিজিনাল ভিডিও, অন্যের ভিডিও ইউজ করবেন না। আর মিউজিক থেকে বিরত থাকবেন, নিজের ভিডিও দেবেন, দিনের তিন চারটে করে দেবেন, দেখবেন রিলস ভিডিও আগে ধামাকা কি ভাইরাল হয়ে যাবে। আর রিলস ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় আমার ভিডিও আছে, আপনারা চেক করলে বুঝতে পারবেন কীভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হয় সে সম্পর্কে আমার ভিডিও আছে। আর এই যে আরো নিউজ সেট আপটা অপেক্ষায় থাকতে হবে, অপেক্ষা জিনিসটা কেউ করতে পারে না, এই জন্য আপনারা হতাশ হয়ে যান। ভিডিও ভাইরাল করেন, ফেসবুক নিজে অ্যাভেলেবেল করে দেবে অ্যাড অন নিউজ সেট আপ, আর অ্যাড অন নিউজ সেট আপ পেলে তো আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে, কারণ প্রোফাইলটা থেকে ইনকাম হচ্ছে, পেজ থেকেও হয়, প্রোফাইল থেকেও কিন্তু ইনকাম হয়। আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি, যদি আপনারা না বোঝেন তাও কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমি এই বিষয়টা বোঝাই নি, অবশ্যই আমি কমেন্ট রিপ্লাই করবো আপনাদের। আর আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদের কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দিলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ।